বিভিন্ন সময়তে বিভিন্ন মানুষের মোবাইল ফোন হারিয়ে যায় আর যার ফলে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয় সকল মানুষকে। আর এই মোবাইল হারিয়ে যাওয়া বা চুরির ঘটনায় সাধারণ মানুষকে সাহায্য করবার উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এবার এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে মোবাইল হারিয়ে যাওয়া বা দুর্ঘটনায় একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে মঙ্গলবার। এখন মোবাইলের চুরির ঘটনায় মানুষকে আর থানায় গিয়ে অভিযোগ করতে হবে না। পুলিশের পক্ষ থেকে একটি চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারটি হলো 850-94-54-673। আবারও বলছি 850-94-54-673। এই নম্বরে যোগাযোগ করে সাধারণ মানুষ তাদের মোবাইল চুরি বা হারিয়ে যাওয়া ঘটনা অভিযোগ করতে পারবে সরাসরি থানাতে। আজ এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই তথ্য দিয়েছেন জেলা পুলিশ সুপার রাহুল দে। সাধারণ মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে জেলা পুলিশের এই নবতম কি সত্যি প্রশংসনীয় মনে করছে তথ্য অভিজ্ঞ মহল। আপনি যদি আমার ফোন হারিয়ে গেছে, আমার সমস্যা হচ্ছে, আপনি বাড়িতে বসে বসে এই হেল্পলাইনে হোয়াটসঅ্যাপে চ্যাটের মাধ্যমে বলুন, আপনি লিখে দেবেন কি আমার নাম বহু, আমার বাড়ি এখানে, আমার এটা ফোন নম্বর আর আমার এটা অ্যাড্রেস, আমার অমুক তারিখে আমার ফোন হারিয়ে গেছিলো আর এখন টাইমের নাম্বারটা এটা আছে, আর তার সাথে আপনি হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবেন কি এই বিল বিল সব আছে। ওই বিল দিতে আমাদের এখানে একটা সেল তৈরি করে আছে, তো ওরা কী করবে এইসব ডকুমেন্টস কালেক্ট করে নেবে আর মানে সব যারা ফোন হারিয়েছে আমাদের একটা ডেটাবেস করবো, ডেটাবেস করবো, তারপরে ওদেরকে ডেটাবেস করে এটা কি সুবিধা কী হবে, তাহলে ডেটাবেস করলে যখন সার্চিংয়ে পাঠাই তাহলে একটা সুবিধা হয়, যখন অনেকগুলো নাম্বার আমি পাঠাই যাচ্ছি তো চান্স দেখি অনেক বেশি নাম্বার করে আমি পজিটিভ রেজাল্ট পেয়ে যাবো। ধরুন কোনো ফোনটা চোরাই ফোন আছে, কেউ হঠাৎ কেউ অন করে দিল, ওটাই চান্স বেশি আছে কি আমরা ওই ফোনটা পেয়ে যাবো, তারপরে আমরা থানাকে পাঠাবো, থানা থেকে ফোনটা রিকভারি করবো। এরকম আমি দেখেছি কলকাতার দিকেও আছে, সিমিলারলি একটা মানে অনেক দৃষ্টিতে আছে, পশ্চিম মেদিনীপুরে আছে, হাওড়াতেও আছে, সেগুলো ভাবছি আমি এখানে হয়নি তো এখানে শুরু করি। ওইটা দেখি এখন আমাদের টার্গেট আছে নেক্সট এক মাস দু মাসে পরে আমার রেজাল্টটা দেখতে পাবো কীরকম আছে, সেটা আপাতত আজকের জন্য এটাই আছে। মোটামুটি বিগত এক মাসে এরকম ফোন ফোন হারিয়ে যাওয়া বা ফোন চুরি হয়ে যাওয়া এরকম পরিসংখ্যান কি রয়েছে, তার মধ্যে কতগুলো রিকভারি হয়েছে? এরকম আপনাকে বলি, এরকম এখনো দিন এগুলো আমরা ডেটা নিয়ে নিই, ঠিক আছে, এখন যেহেতু এটা শুরু করছি এরপরে ডেটা নিয়ে নেবো, অ্যানালাইজ করুন কত ফোন হারিয়ে আছে, কত ফোন পাচ্ছি আমরা, তারপর এটা শুরু করে দেবেন। কলকাতায় 12,000 কত ফোন মানে হারিয়ে যায় মাসে মাসে, তার মধ্যে 1,000-2,000 ফোন রিকভারি হয়ে যায়। এখানে যদি এটা শুরু করবো তো আমরা বুঝতে পারবো কত ফোন হারিয়ে গেছে, কত ফোন অ্যানালাইজ করবো।